এনআইএ বিজেপি আতাদের অভিযোগের মধ্যে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মোদীর পর আজ থেকে বাংলায় ভোট প্রচারে অমিত শাহ, সুকান্তর কেন্দ্র বালুরঘাটে সভা। পাহাড়ে নিয়োগ দুর্নীতিতে অরূপ পার্থকে নিশানা শুভেন্দুর। অরূপ বিশ্বাস এবং পার্থভূমি যে বিপুল পরিমাণ টাকা রিক্রুটমেন্টে তোলা হয়েছিল, অরূপ বিশ্বাসের হাত দিয়ে কলকাতায় এসেছে। মাঝরাতে ক্যাম্পে রক্তাক্ত পুলিশ, হামলার অভিযোগ, গ্রেফতারি শূন্য। নেপথ্যে শাহজাহান বাহিনী দাবি বিজেপির, দলের কেউ জড়িত থাকলেও ব্যবস্থানিক পুলিশ পাল্টা তৃণমূল। সন্দেশখালী কাণ্ডে আজ ফের শেখ শাহজাহানের স্ত্রীকে তলবিজির, কোথায় কত সম্পত্তি জানতে মুখোমুখি জিজ্ঞাসাবাদের সম্ভাবনা। তিন তলবেও সাড়া না দেওয়া ভূপতিনগরের তৃণমূল নেতাদের বিরুদ্ধে কি পদক্ষেপ? আজ আদালতের দ্বারস্থ হতে পারে এনআইএ, তদন্তে সহযোগিতা করছেন না ধৃত দুই নেতাও, খবর সূত্রের। আসল ওইমা শনাক্ত করতে না পারলে প্রাথমিকের 14 টেট পুরো বাতিলের হুঁশিয়ারি বিচারপতি মান্থার, কোথায় কিভাবে দুর্নীতি, মঙ্গলবারের মধ্যে রিপোর্ট তলব হাইকোর্টের। ভোটের আগে কেমন আছে কোচবিহার, কি বলছেন সাধারণ মানুষ, কি বলছেন ভোট প্রার্থীরা, ঘুরে দেখলেন সুরজিৎ চট্টোপাধ্যায়, তারকার চোখে তারকা কেন্দ্র বিকেল 5:30। হামলার পর শ্লীলতাহানির মামলা হাইকোর্টের দ্বারস্থ এনআইএ, আজ বিচারপতি জয়সেন গুপ্তর বেঞ্চে শুনানি, ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত 8:00।